Paris. Arnaud Chabat sur Paris. Arnaud Chabat sur Paris. Et tu vas voir la musique. আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখার আগে আমাদের ক্রীড়াচলা আয়োগের সংগ্রামী বন্ধুরা, আমাদের একটু সবাই ব্যস্ত হয়ে গেছে, বিধায় একটু ভুল হয়ে গেছে। আমাদের সঙ্গে এসছেন আমাদের খুলনা জেলা আওয়ামী লীগের আমাদের অত্যন্ত সিনেমা বাহাজন উপপ্রচার সম্পাদক খাইরুল ইসলাম। এক মিনিট দেড় মিনিটের মধ্যে সে তার একটু শুভেচ্ছা বক্তব্য আপনাদের সঙ্গে। আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থী নৌকার প্রার্থী মোহাম্মদ রশিদুজ্জামান মোড়লকে বিজয়ী করার লক্ষ্যে কয়রা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আজকের এই প্রস্তুতিমূলক সভার সম্মানিত সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কয়রা উপজেলা পরিষদের সাবেক সুযোগ্য চেয়ারম্যান শ্রদ্ধা ভাজন জে মসিন রেজা এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুপার সিলেকশন কয়রা পাইকগাছা থেকে যিনি নৌকা প্রতীক নিয়ে আমাদের মাঝে এসেছেন, যিনি স্বপ্ন দেখেন কয়রার দক্ষিণ বেদকাশী থেকে পাইকগাছার কাশিমনগর পর্যন্ত এই অবহেলিত জনপদের উন্নয়নের জন্য আমাদের সকলের শ্রদ্ধা ভাজন জননেতা পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কয়রা পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক সুযোগ্য চেয়ারম্যান শ্রদ্ধা ভাজন জননেতা মোহাম্মদ রশিদুজ্জামান সহ আজকে এখানে বক্তব্য রেখেছেন কয়রা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের মাঝে বিশেষ করে যার কথা না বললেই নয়, যিনি ছাত্র সংগঠন খুলনা জেলাকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাঝে এসে আজকে আমাদের সভাকে অত্যন্ত প্রস্ফুটিত করেছেন, আমাদেরকে কৃতজ্ঞতা আবদ্ধ করেছেন ছাত্রনেতা পারভেজ আলম হালদার সহ কয়রা উপজেলা আওয়ামী লীগের পরম শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, কয়রা ইউনিয়ন পরিষদ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, সকলকে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে অত্যন্ত সংক্ষেপে 2 মিনিটের ভিতরে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা, আগামী 7 জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের পরে নির্ভর করবে জননেত্রী শেখ হাসিনার যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে যাবে, নাকি 2001 সালের নির্বাচনের পর ওই জামাতে বিএনপি এবং 71-এর পরাজিত শক্তিরা সারা বাংলাদেশে যেভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সেভাবে বাংলাদেশ পিছিয়ে যাবে আগামী 7 জানুয়ারি নির্বাচন। সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বিশেষ করে পাইকগাছা কয়রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাব আজকের এই সভার পরে আপনারা এখান থেকে বেরিয়ে গিয়ে মানুষের ধারে ধারে গিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা মানুষের ধারে তুলে ধরে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী স্বাধীনতার পক্ষের নৌকার প্রার্থী স্বাধীনতার প্রতীক নৌকার প্রার্থী মুক্তিযুদ্ধের প্রতীক নৌকার প্রার্থীর পক্ষে আপনারা ভোট প্রার্থনা করে আগামী 7 তারিখ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ রশিদুজ্জামান বড় ভাইয়ের পক্ষে আপনারা ভোট প্রার্থনা করবেন এই আহ্বান রাখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আগামী 7 জানুয়ারি আমরা বিজয় মিছিলের মাধ্যমে আমাদের রশিদুজ্জামান বড় ভাইকে এমপি হিসাবে মহান জাতীয় সংসদে পাঠাবো এবং জননেত্রী শেখ হাসিনার ঘোষিত আধুনিক ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। এই আমাদের সকলের সভা, সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।